নির্ধারিত করে দেওয়া হয়েছে দুটি অলির জীবনী, যেই দুজন অলি যারা মাদার জাত অলি, মায়ের গর্ব থেকে যারা অলি। একজন হচ্ছেন আমার বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহ, আর একজন হচ্ছে আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ। সুবহানাল্লাহ। আমি গাইব বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহ বাবা জেনের জীবনী, আমার বোন স্বপ্না সরকার গাইব খাজা বাবার জীবনী। তো আমি সেদিকে লক্ষ্য রেখে আমার পালা অনুযায়ী আমি বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহ তার একটি জীবনী থেকে একটি গান আগে রাখি, তারপরে দু একটি একটা প্রশ্নের কথা বলছি, একটা প্রশ্নই করব। আগে আমার বরপীর আব্দুল কাদের জিলানির জীবনী হতে একটি গান। আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, তুমি বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, বড় পিকে তাছিম করে চিউ চিউ করিয়া, বড় পিকে তাছিম করে চিউ চিউ করিয়া, আমার বড় পিরাউলিয়া, তুমি বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া। বাচ্চা দিলরে ফুটাইয়া আমার বড় পীর আউলিয়া, দেখা পীরের কেরামতি সব ছাড়িয়া পীরের পায়ে করে ভক্তি। আমাদের পালাটা নিতে একটু দেরি হয়ে গিয়েছে, যার কারণে গানটা একটু উপরে থেকে ধরলাম। আমার বড় পীরের যদি একবারে প্রথম থেকে গান ধরতে যায়, পীর আউলিয়াদের জীবন কাহিনী বলে কয়ে কখনো শেষ করবার মতো না, কারণ আমার বরপীর আউলিয়া তিনি হচ্ছে মাদার জাত আউলিয়া। তাই তার একটি গানের মধ্যে আছে, আই বরপীর আব্দুল কাদির জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া
যাই পানি মা চুনুনি কুরআন পরে গর্ভেতে রেখে সন্তান আঠারো সিপারা কুরআন আমার বরপির মুখস্থ করিয়া যান। মাই জানে না ছেলের এই গুণ যিনি গর্ভ ধারিণী। তাই এই আমার বরপীরের জীবনী থেকে আমি একটি গান রাখলাম, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া আমার বরপীরা উলিয়া। একদিন আমার বরপীর আব্দুল কাদের জিলানি একটা রাস্তা দিয়ে যায়, যেতে যেতে কিছু দূরে গেছে, হঠাৎ আমার বরপীরের একটু ক্ষুধা লেগেছে। তিনি একটা হোটেলের মধ্যে গেছে, যাইয়া দোকানদারকে বলতেছে, ভাই তুমি আমাকে দুইটা পরোটা দাও। আমার বরপীরকে দুইটা পরোটা দিয়েছে, আমার বরপীর শুধু পরোটা দুইটাই খাইতেছে। আরেক ভদ্রলোক এসে বলতেছে, ভাই আমাকে দুইটা পরোটা দাও সাথে একটা ডিম পোস করে দাও। ওই লোকটার জন্য কড়াইয়ের মধ্যে করে ডিমটা ভাজতেছে। যখন ডিমটা ভাজে আমার বরপীর আব্দুল কাদের জিলানি তিনি ধ্যানে চলে গেলেন। ধ্যানে গিয়ে বলতেছে, হারে এই ডিমটা যদি এই লোকটা না ভাজত তাহলে এই ডিম হতে একটা বাচ্চা হইতো, একটা বাচ্চা হতে না জানি কত বাচ্চা হইতো। এটা ভাবতে ভাবতে আমার আল্লাহ পাক বলে, বন্ধু তুমি যাহা ভাবো আমি আল্লাহ তাহাই করি। সঙ্গে সঙ্গে কড়াইয়ের মধ্যে ভাজা ডিমটা তাছে একটা ছোট বাচ্চা হয়ে চিউ চিউ করতে করতে এসে আমার বরপীরের কদমের মধ্যে চুম্বন করতেছে। বরপীর অবাক হয়ে গিয়েছে, সঙ্গে যারা তারাও অবাক হয়ে গেল। গাইবে একটা সাউন্ড আসলে, হে বরপীর তুমি আমার বন্ধু, তুমি চেয়েছিলে ওই ডিমটা যেন একটা বাচ্চা হয়ে যায়, তা আমি আল্লাহ তোমার ইচ্ছাকে পূরণ করলাম। তাই বলেছে, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। যেই রাস্তা দিয়া বরপীর হাতে প্রশ্ন বেশি না, শুধু একটা প্রশ্নই থেকে যাবে। আপনি বলবেন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ তার জীবনী থেকে আমি একটি প্রশ্ন করছি, আপনি বলবেন, আমার খাজা বাবার দরবারে প্রতি বছর বাৎসরিক একটা ওরস করা হয়। আমার খাজা বাবার দরবারে যখন ওরস করা হয় চারটা মোমবাতি জ্বালানো হয়, একটা ফার্সি ভাষায় একটা কবিতা বা একটা সালাম পাঠ করে আমার খাজা বাবার নামের ওরস আরম্ভ করা হয়। আপনি বলবেন, চারটা মোমবাতি জ্বালানো হয়, চারটা মোমবাতি কিসের তৈয়ার? এবং ফার্সি ভাষায় একটা কবিতা একটা সালাম পাঠ করে তার ওরস আরম্ভ করা হয়, ফার্সি ভাষায় সেই কবিতাটা কি, সেই সালামটা কি পাঠ করেন, ওটা পাঠ করা শেষ হলে তার ওরস আরম্ভ হয়, আপনি বলবেন সেই ফার্সি ভাষার কবিতাটা কি? এই একটা কথাই তার জীবনে থেকে রয়ে গেল, আশা করি সুন্দরভাবে জবাব করে। আমার বরপীর কয় ভক্তের সুখে সুখ, আমার ভক্ত আমার দুঃখ পাইলে পাই তাতে দুঃখ রে। Yeah.
তুমি বড় পিরাউলিয়া আমার বড় পিরাউলিয়া তুমি বড় পিরাউলিয়া আমার বড় পিরাউলিয়া ভাজাতে না তাজা বাচ্চা ভাজাতে না তাজা বাচ্চা দিলরে ফুটাইয়া আমার বড় পিরাউলিয়া তুমি বড় পিরাউলিয়া আমার বড় পিরাউলিয়া তুমি বড় পিরাউলিয়া আমার বড় পিরাউলিয়া তুমি বড় পিরাউলিয়া আমার বড় পিরাউলিয়া তুমি বড় পিরাউ দুজন অলির গুণকীর্তন আজকের সমস্ত রাত ধরে সেই অলিদের গুণকীর্তন করতে হবে। এরা দুজন কিন্তু সাধারণ কোনো অলি নয়, এরা হচ্ছে মাদার জাত অলি, যারা মায়ের গর্ভে থেকে এই অলিত্বটা লাভ করেছিল। তাই সেখানে দাঁড়িয়ে আমরা উভয় শিল্পী যে আমার এই খাজা বাবার জীবনী এবং বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী গাইব। তাই এমন ক্ষমতা আমাদের নেই, আলাপ আলোচনার পাশে সঠিক সিদ্ধান্তদের জবাবের কারণে যে আমার আত্মার মানুষ মনের মানুষ এক শিল্পী গাওয়ার পরে আরেক শিল্পী যে দাঁড়াইছে উনি সঠিক উত্তরণটা করার জন্য আমার দোস্ত নূর হোসেন কাজী তাকে 200 টাকা দিয়ে পুরস্কার আরো কিছু মালমাটা আছে যদি নিতে পারে, আর যদি না নিতে পারে এ তার কর্ম, আমাদের কিছু করার নাই। অনেক অনেক ধন্যবাদ যিনি মিউজিকের মধ্য গানে বা জবাব হওয়ার কারণে উপহার দিচ্ছি সেই দরদের প্রতি ভক্তি সালাম ধন্যবাদ। তো পালাটি চন্দ্রাক্তার সেগাবে গিয়েছেও ইতিমধ্যে আমার বরফবীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পবিত্র জীবন থেকে জীবনীর বিষয় থেকে একটি গান রেখেছে, সঙ্গে আমার কাছে প্রশ্নও রেখেছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব জবাব করার জন্য। আমার রেখেছে খাজা মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার পবিত্র জীবনী থেকে একটি দুটি গান আমি রাখবো চেষ্টা করব। তবে মেন বিষয়টা হচ্ছে সে গানটি রাখার জন্য তাদের জীবনের বিষয় থেকে অবশ্য আমার খাজা বাবা এবং বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, কারণ কোনো অলি কখনো মৃত্যুবরণ করে না, হয়তো চর্ম চোখের আড়ালে চলে গেছে। যে চক্ষু যার জ্ঞান চক্ষু ফুটে গেছে সে কিন্তু সচল আচর তাকে দর্শন করতেছে, কিন্তু আমার খাজা বাবা এই গান শ্রবণ করতেছে আমার বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনিও কিন্তু গান শ্রবণ করতেছে। তাই আমার খাজা বাবার বিষয় থেকে একটি গান আগে আমি রাখি, তারপরে ইনশাল্লাহ দেখা যাক চন্দ্র আক্তারের ওই গানের প্রশ্নের যে বিষয়টা এসেছে আমি জবাব করার চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের গানকে আপনারা বুঝতেছেন আলহামদুলিল্লাহ, কারণ আপনাদেরকে নিয়েই আমার এই গান। তাই বলেছে আমার খাজা বাবার আছে যারা তারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত
তারলি নাই রে মরুন নিজে আল্লাহ কই আল্লাহর জাতে মিশে যাইয়াই অমর হইয়া আল্লাহর লির নাই রে মরুন নিজে আল্লাহ কই আল্লাহর জাতে মিশে যাইয়াই অমর হইয়া ছেলে রোহানি বেছতে ঘুরে রোহানি বেছতে ঘুরে ছরে বতাই আইলাই তমরে নাই মরে নাই রে ও বাবা মরে নাই মরে নাই রে গরিব ছিল অতি অসহায় আর বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় আজ মেরে এক গরিব ছিল বড়ই অসহায় তার বিয়ার যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায় মাত্র 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইলো না টাকা কান্দে ঘরে বইয়া 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া কোথাও পাইলো না টাকা কান্দে ঘরে বইয়া হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা গরিবে নেও আজ বুঝবে এই গরিবের ব্যথা হঠাৎ করে মনে পড়ে হিন্দের অলির কথা ওরে গরিবে নেও আজ বুঝবে এই গরিবের ব্যথা এক নিয়েতে পাক দরবারে কেউ যদি চাই আর মনের আশা পূরণ করে দয়াল খাজাই এক নিয়েতে পাক দরবারে কেউ যদি চাই আর মনের আশা পূরণ করে দয়াল খাজাই দরবারেতে যাইয়া গরিব উঠাই দুটি হাত কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনা যা দরবারেতে যাইয়া ব্যথা উঠাই দুটি হাত কান্দিয়া কয় খাজা বাবা করছি মোনা যা 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মায়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে 500 টাকা দিবা তুমি সত্য খাজা হইলে মায়া বিয়া দিব আমি ওই টাকা পাইলে এইভাবে তে মোনা যাতে 3 দিন হইল কত তবু ওই গরিব লোকটা টাকা পাইল না তো এইভাবে তে মোনা যাতে 3 দিন হইল কত তবু ওই গরিব লোকটা টাকা পাইল না তো টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাঁটু বাহির হতে হাতে তুলে নিল একটা লাঠি টাকা না পাইয়া গরিব বাইরে গেল হাঁটি বাহির হতে হাতে তুলে নিল একটা লাঠি এবার দরবার হতে হাইটা বেটা গেল কিছু দূরে পাছনে হতে পাক পাগেলা ডাক দিয়া কই তারে দরবার হতে হাইটা বেটা গেল কিছু দূরে পিছন থেকে একটা পাগল ডাক দিয়া কই তারে পাগলে ডাক শুই না বেটা হইয়া গেল খারা পাগলাই তার হাতে দিল 500 টাকার তোরা পাগলে ডাক শুই না বেটা হইয়া গেল খারা পাগলাই তার হাতে দিল 500 টাকার তোরা গরিব বলে টাকা চাইলাম বাবার দরবারে আমার বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে গরিব বলে টাকা চাইলাম আমার লাইটার দরবারে আমার বাবাই তো দিল না টাকা যাচ্ছি খালি ফিরে তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না দিলে টাকা নিব না তোমার টাকা কেন নিব তোমায় চিনি না তোমার পরিচয়টা না দিলে টাকা নেব না কথা শুনিয়া গেল তার পিছনে যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে পাগলের কথা শুনিয়া গেল তার পিছনে যাইয়া দেখে 3টা বাড়ির দাগ রয় সেখানে যেই 3টা বাড়ি দিছে খাজার রও যায় ওই
তিনটা বাড়ি দেখে পাগলে রোগায়, যেই তিনটা বাড়ি মারছে হাজার রাও চাই, ওই তিনটা বাড়ি দেখে পাগলে রোগায়। গরিব বলে তুমি হইলা নিশ্চয় দল খাজা, অপরাধ হইয়া গেছে তাও আমার সাজা। গরিব বলে তুমি হইলা নিশ্চয় দয়াল খাজা, অপরাধ হইয়া গেছে তাও আমার সাজা। এইভাবে তে পাও ধরিয়া কান্দে অনেকক্ষণ, উপর দিকে মাথা গরিব উঠাইল যখন, তাকে পাগলাই গাছে গায়ে ভুইয়া নাই রে আছে পাশে, খাদাই নিজে টাকা দিছে আইসা পাগল বেশে। টাকার লোভে হাইরে গরিব খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহ রলি। টাকার লোভে হাইরে বেটা খাজারে হারাইলি, বিশ্বাস ছাড়া দেয় না ধরা খাজাই আল্লাহ রলি। সত্যই লেখা যা বাবা যে করবে না বিশ্বাস, নামাজ রোজা সবই সর্বনাশ। সত্যই লেখা যা বাবা যে করবে না বিশ্বাস, এলাম কালাম সমাজ রোজা সবই সর্বনাশ। ভাবের পিড়িতি ওই সোনা
আসি রে পয়সা শুনে ওকাশি আর কি পাবো নাম জানে না ও ভাগি এলো তার সাথে রাত্রে তুমি হতুরি তারাই তারাই ভালো পালা দিছে পালা মন্দ না আজকে ধীরে কিছু কথা করবো বর্ণনা দুষ্ট ভালো পালা দিছে পালা মন্দ না আজকে ধীরে কিছু কথা করবো বর্ণনা খাজা বড় পীর খাজা বাবার বড় পীরের বাবা দিয়া গেছে পালা আপনারা জ্ঞানী শ্রোতা করবেন না এইভাবে সুন্দর করে থাকলেন রব উভয় শিল্পীর মনের কথা বলা যাবে সব এইভাবে সুন্দর করে থাকলেন রব উভয় শিল্পীর মনের কথা বলা যাবে সব আর যদি মাঝে মধ্যে কথা বাতরা হয় কথা বললে কি বিচার গানের মজা রয় মাঝে মাঝে হাত উঠাইয়া করবে দেখো তোমার মাঝে মাঝে হাত উঠাইয়া করবে দেখো তোমার এমনভাবে না হবে তাই গানের ভালো পালা দিছে পালা মন্দ না আমি আজকে ধীরে কিছু কথা করবো বর্ণনা আর যেভাবে তো কথা বলে কথা মন্দ না আজকে ধীরে কিছু কথা করবো বর্ণনা আমায় অনেক কথা বলছে ওরে গানের মধ্যে কথা বলছে সে যে অনেক খাই ওরে ধীরে ধীরে তাহার প্রশ্নের জবাব দিতে চাই আমি আজকে ধীরে বলবো মাথা রাখিয়া ফিরে দিল যার সামনে যার ভাবের প্রীতি চুপ থাকো অনেক বাজাইছো আমার কাছে প্রশ্ন করেছে কি প্রশ্ন আমার খাজা বাবার ওরসে সেখানে চারটা মোমবাতি জ্বালানো হয় এই চারটা মোমবাতি কিসের তৈরি সেটা বলেছে এবং কি সেই ওরসে আমার খাজা বাবার বিষয়ের মধ্যে অর্থাৎ সেখানে একটা পাঠ করা হয় কি ফার্সি ভাষার একটি সালাম পেশ করা হয় এটা কি বাবারা খাজা বাবার যারা সেখানে অনেকের ভাগ্যে হয়েছে সেই আমার আজমির শরীফে যাওয়ার আবার অনেকের ভাগ্যে হয় নাই কি বাবা তাই না কিন্তু আমরা তারপরেও খাজা বাবার আশিকান যাদের ভাগ্য হয়েছে যাদের নসিব হয়েছে তারা দেখতে গেছে কি বাবা তাই না আর যারা যায়নি আমার মালিক যেন তাদেরকেও যাওয়ার ভাগ্য করে এখন এই চারটা মোমবাতি এটা বাবার চারটা তরিকার চারটা মোমবাতি সেখানে জ্বালানো হয় দ্বিতীয়তম কথা এখানে যে ভাষায় ফার্সি ভাষায় যে সালামটি পেশ করা হয় সালামটি হচ্ছে তেরা দিয়ার হাই দরুদ সালাম ইয়া খাজা তাজলি হাই সে নই সুবেহ ইসাম ইয়া খাজা এটা দেয় আমার খাজা বাবার একটি সালাম পেশ করা হয় সৌভাগ্য হয়তো আমার খাজা বাবা যদি চাই আমার ল্যাংটা বাবা যদি চাই হয়তো আমরাও যেতে পারি আমার সেই খাজা বাবার দরবারে তাই সেখানে দাঁড়িয়ে ছোট্ট করে একটি প্রশ্ন জবাব আমি করলাম এবার একটি প্রশ্ন আমার চন্দ্রের কাছে রাখি আমি নাকি বলেন বাবারা পালাটি গাওয়ার মধ্য দিয়ে আমাদের আগেই আদেশ করেছে এই কাপালার মধ্যে যেন কোনো বেয়াদবি ভাষা বা কোনো আজেবাজে কথা না বলা হয় বাবা এই পালাটার মধ্যে কোনো আজেবাজে কোনো কথাই এমনি নাই এটা ওলিদের কথা ওলিদের কথার মধ্যে কখনো আজেবাজে কোনো কথা আসতে পারে না তবে গান কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পালা আমাদেরকে দেওয়ার জন্য আমি একটু জানতে চাই এই যে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি ওনার এই দরবারে আমার বড় পীরের যে দরবার আছে দরবারে এগারো শরীফ পাঠ করা হয় আমি একটু জানতে চাইব চন্দ্রার কাছে এই এগারোটা শরীফ কি এবং কি উল্লেখ করে এই এগারোটা শরীফ পাঠ করা হয় সুন্দর করে যেন আমাদেরকে একটু বোঝাই শুধু তাই নাই বড় পীরের ঘরের যারা আছে তারাও এই এগারো শরীফ সেই ওরস অনুযায়ী তারাও করে থাকে একটু সুন্দর করে জানাবে ধন্যবাদ এবার ছোট্ট করে
আমার খাজা বাবার নামের উপরে, আমার ল্যাংটা বাবার নামের উপরে আরেকটি গান আমি রাখবো। কেননা বলেছে যে বিচ্ছেদ গান শুরু, বিচ্ছেদ এমনি এমনি এর ভিতর থেকে বিচ্ছেদ হয়ে আসবে। কি বাবারা, প্রথম মঞ্চটা দাঁড়াইছি, মঞ্চটা সাজানোর পরে দেখা যাক ইনশাল্লাহ আবার কি হয়। গানটি মাতাল কবি রাজ্জাক দন সাহেবের, আমি এই গানটি রাখবো। আমি ল্যাংটা বাবার দরবারে, ল্যাংটা বাবার দরবারেও গিয়েছি। আপনাদের এখানে যারা আছেন তারা আমার বাবা যান, ল্যাংটা যানদের আর সেখানে ভক্ত, তাই সেই ভক্তদের কাছেও আমার আকুল আবেদন, বাবা যান ল্যাংটা যানদেরও দরবারে আমার আকুল আবেদন, আমার খাজে বাবার দরবারে আকুল আবেদন। তাই সেখানে দাঁড়িয়ে আমার এই গান মাতাল রাজ্জাক দেওয়ান সাহেব কি বলেছে, ধন্যবাদ। দেওয়ানা করে দে মাস্তানা করে দে, দেওয়ানা করে দে মাস্তানা করে দে, আমারে ঝুলি ভরে দে রে খাজা দে, আমারে ঝুলি ভরে দে, আরে দে আজ মেরি দে আমারে ঝুলি ভরে দে, দেওয়ানা করে দে মাস্তানা করে দে, দেওয়ানা করে দে মাস্তানা করে দে, আমারে ঝুলি ভরে দে রে খাজা দে, আমারে ঝুলি ভরে দে, আরে মেরে বাবা দে আমারে ঝুলি ভরে দে, দিওয়ানা করে দে মাস্তানা করে দে, তেরে খাজা দে তেরে খাজা দে, আমারে ডুলি ভরে দে তেরে খাজা দে, আমারে পাগল করে দে। ও বাবা শাহিন সায়াত মিরালে, খাজা বাবা তুমি যাহার